আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ যে বহু নির্বাচনীগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং আমি এই বহু নির্বাচনীগুলো মূলত জ্ঞানমূলক প্রশ্নের মতো করে আলোচনা করব। অর্থাৎ এক কথায় উত্তর যেভাবে আমরা দেই সেইভাবেই আমরা এগুলো চর্চা করব। তাহলে চলুন আমরা শুরু করি। নাম্বার ওয়ান, বিশেষ্য ও বিশেষণের নারী ও নরভেদের নাম কি? আচ্ছা, আপনারা জানেন বিশেষ্য মানে হচ্ছে নাউন আর বিশেষণ মানে হলো অ্যাডজেক্টিভ। সো এই বিশেষ্য ও বিশেষণের নারী ও নর ভেদের নাম কি? আনসার হচ্ছে লিঙ্গ। সন্তান কোন লিঙ্গ প্রকাশক? যদি এ ধরনের কোশ্চেন আসে সেটা হচ্ছে উভলিঙ্গ বা উভয় লিঙ্গ। গাড়ি কোন ধরনের লিঙ্গ যদি আসে তাহলে সেটা হচ্ছে ক্লিব লিঙ্গ। গাড়িটা কিসের উদাহরণ? ক্লিব লিঙ্গের উদাহরণ। শিক্ষিকা কোন ধরনের শব্দ? উত্তর অবশ্যই অপত্নীবাচক শব্দ। কৃতদার কোন ধরনের শব্দ? নিত্য নরবাচক শব্দ। সতীন কোন ধরনের শব্দ? নিত্য নারীবাচক শব্দ। অক প্রত্যয় দিয়ে গঠিত, নরবাচক শব্দকে নারীবাচক শব্দ করার সময় অক এর জায়গায় কি হয়? ইকা হয়। অর্থাৎ অক প্রত্যয়ের জায়গায় কি হয়? ইকা প্রত্যয় হয়ে যায়। এবার আমরা দেখব 8 নম্বরে কি বলা হয়েছে, কোন ধরনের শব্দের নরবাচক অথবা নারীবাচক উভয় রূপই হয়। অ্যানসার হচ্ছে বিশেষ্য। অজীব বিশেষ্য শব্দকে কি বলে? ক্লিব লিঙ্গ, অর্থাৎ যার জীবন নেই। সাধারণ নারীবাচক শব্দ কত প্রকার? 2 প্রকার। সাধারণ নারীবাচক শব্দ 2 প্রকার। 11, সংখ্যাবাচক শব্দের আরেক নাম কি? সংখ্যা শব্দ। সংখ্যা শব্দ কত প্রকার? উত্তর হলো 2 প্রকার। সংখ্যা শব্দ 2 প্রকার। 13, একের পরে এক আসে কোন ধরনের শব্দে? ক্রমবাচক সংখ্যা শব্দে। 2 সংখ্যা শব্দের প্রতিশব্দ কি কি? দি, দু, দো। 1, 2, 3 কোন সংখ্যা শব্দ? ক্রমবাচক সংখ্যা শব্দ। পূরণবাচক সংখ্যা শব্দ দিয়ে গঠিত, সংখ্যা শব্দ দিয়ে কি বোঝায়? সংখ্যার ক্রমিক অবস্থান ও পরিমাণ। আবারও বলছি, পূরণবাচক সংখ্যা শব্দ দিয়ে কি বোঝায়? সংখ্যার ক্রমিক অবস্থান ও পরিমাণ। পূরণবাচক সংখ্যা শব্দ কত প্রকার যদি কোশ্চেন আসে তাহলে অ্যান্সার হচ্ছে 3 প্রকার। সাধারণ পূরণবাচক নির্দেশ করে কোন সংখ্যার পর্যায়কে? অর্থাৎ ক্রমবাচক সংখ্যার পর্যায়কে। আমি আবার বলছি, সাধারণ পূরণবাচক নির্দেশ করে কোন সংখ্যার পর্যায়কে? পূরণবাচক অর্থাৎ ক্রমবাচক সংখ্যার পর্যায়কে। 1, 2 কোন ধরনের শব্দ? তারিখ পূরণবাচক শব্দ। 1, 2 কোন ধরনের শব্দ? তারিখ পূরণবাচক শব্দ। 2, 3 ইত্যাদি কোন ধরনের সংখ্যা? ভগ্নাংশ পূরণবাচক সংখ্যা। উৎস দিয়ে বা উৎস বিবেচনায় বাংলা শব্দ ভাণ্ডার কত প্রকার? 4 প্রকার। আমি আবারও বলছি, উৎস বিবেচনায় বাংলা শব্দ ভাণ্ডার কত প্রকার? 4 প্রকার। গঠন বিবেচনায় বাংলা শব্দ কত প্রকার? 2 প্রকার। পদ বিবেচনায় শব্দ কত প্রকার? 8 প্রকার। পদ বিবেচনায় 8 প্রকার। পদানু কিসের নাম নয়? পদের নাম নয়। পাদ্রি কোন ভাষার শব্দ? পর্তুগিজ ভাষার শব্দ। তুরুপ কোন ভাষার শব্দ? ওলন্দাজ ভাষার শব্দ। কুলা কোন ভাষার শব্দ? দেশি ভাষার শব্দ। বোতল কোন ভাষার শব্দ? ইংরেজি ভাষার শব্দ। ভবন কোন ভাষার শব্দ? তৎসম ভাষার শব্দ। চন্দ্র কোন শব্দের উদাহরণ? তৎসম শব্দের উদাহরণ। আপনাদের এই জায়গায় মাথায় রাখতে হবে যে আমি যে এমসিকিউ গুলো দিলাম এগুলো অবশ্যই আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। এছাড়া আমার আরেকটা সাজেশন হচ্ছে, আপনারা যে মূল বইটা আছে এই মূল বইটা অবশ্যই 2 থেকে 3 বার রিভিশন দিবেন। 2 থেকে 3 বার যদি এটা 2 থেকে 3 বার রিভিশন দিতে পারেন তাহলে আপনাদের এই যে বেসিক যে প্রবলেমটা এটা আর থাকবে না। এবং যদি আপনি 30-এ 30 এমসিকিউ তে পেতে হয় অবশ্যই আপনাকে মূল বইটা খুব ভালো করে রিভিশন দিতে হবে। সবথেকে ইম্পর্টেন্ট কথা হলো, আপনাদের মূল বইয়ের বাইরে
কোনো ধরনের কোশ্চেন হয় না, এটা আপনারা মাথায় রাখবেন। মূল বইয়ের বাহিরে কোনো ধরনের কোশ্চেন হয় না, মানে আপনাদের এসএসসি পরীক্ষায় বিগত যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে কিন্তু মূল বইয়ের বাহিরে কোনো ধরনের প্রশ্ন হয়নি। তাহলে আপনারা কি করবেন, অবশ্যই মূল বইটা খুব ভালো করে কি শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করবেন। এরপর আমরা 31 নম্বরে আমরা যদি আলোচনা করি, গুরুত্ব কোন ধরনের বিশেষ্যের উদাহরণ, গুণ বিশেষ্যের উদাহরণ। আমি আবারও বলছি, গুরুত্ব কোন বিশেষ্যের উদাহরণ। অ্যান্সার যদি আসে তাহলে আপনি অ্যান্সার দিবেন, অবশ্যই কোশ্চেন আসলে অ্যান্সার দিবেন গুণ বিশেষ্যের উদাহরণ, গুরুত্ব গুণ বিশেষ্যের উদাহরণ। যেমন কর্ম তেমন ফল, এখানে দেখেন দুটো শব্দ, একটা হচ্ছে যেমন আর একটা হচ্ছে তেমন। তো যদি এরকম আসে যেমন কর্ম তেমন ফল, এখানে যেমন ও তেমন কোন ধরনের বিশেষ্য, অবশ্যই সাপেক্ষ সর্বনাম। কোন ধরনের সর্বনাম, সরি এখানে ভুল হয়েছে, কোন ধরনের সর্বনাম, এটা হবে অ্যান্সার, হবে সাপেক্ষ সর্বনাম। হ্যাঁ, যেমন কর্ম তেমন ফল, এখানে যেমন তেমন সাপেক্ষ সর্বনামের উদাহরণ। পাথরের মূর্তি, এখানে পাথরে কোন বিশেষণের উদাহরণ, উপাদান বাচক বিশেষণের উদাহরণ। আমি আবারও বলছি, পাথরের মূর্তি, এখানে পাথরে কোন বিশেষণের উদাহরণ, উপাদান বাচক বিশেষণের উদাহরণ। অসমাপিকা ক্রিয়া কয় ধরনের, দুই ধরনের, সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া। তো এরপরে আবার বলা হয়েছে যে এই যে অসমাপিকা ক্রিয়াটা আছে এইটা কয় ধরনের, অসমাপিকা ক্রিয়াটা মূলত দুই ধরনের। মাথায় রাখতে হবে আমাদের সবার যে অসমাপিকা ক্রিয়া দুই ধরনের, রাইট? আমরা সবাই মাথায় রাখবো অসমাপিকা ক্রিয়া দুই ধরনের। গঠন বিবেচনায় ক্রিয়া কয় প্রকার, পাঁচ প্রকার। গঠন বিবেচনায় আমাদের ক্রিয়া হচ্ছে পাঁচ প্রকার। যথাসময়ে সে হাজির হয়, এখানে যদি বলা হয় যথাসময়ে কোন ক্রিয়া বিশেষণের উদাহরণ, কালবাচক। আমি আবারও বলছি, যথাসময়ে সে হাজির হয়, এখানে যথাসময়ে কোন ক্রিয়া বিশেষণের উদাহরণ, অ্যান্সার হবে কি, কালবাচক ক্রিয়া বিশেষণের উদাহরণ। গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে কয় ভাগে ভাগ করা যায়, দুই ভাগে। গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে দুই ভাগে ভাগ করা যায়। আমরা সবাই মাথায় রাখবো গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে দুই ভাগে ভাগ করা যায়। এরপরে অনুসর্গকে কয় ভাগে ভাগ করা যায়, দুই ভাগে। অনুসর্গ হচ্ছে দুই ধরনের বা দুই প্রকার। মাথার উপরে নীল আকাশ, এখানে উপরে কোন অনুসর্গের উদাহরণ, সাধারণ অনুসর্গের উদাহরণ। মাথার উপরে নীল আকাশ, এখানে উপরে কোন অনুসর্গের উদাহরণ, সাধারণ অনুসর্গের উদাহরণ। ভালো করে খেয়ে নিও, এখানে করে কোন অনুসর্গের উদাহরণ, ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ। আমি যে এই যে 40টা এমসিকিউ দিলাম এখানে, রাইট? তো এই যে 40টা বহুনির্বাচনী, এদেরকে খুব সুন্দর করে বারবার প্র্যাকটিস করতে হবে। আমি কিন্তু আর একটা কথা বলেছি যে আপনাদের অবশ্যই মূল বই পড়তে হবে, মূল বইটাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে, পাশাপাশি কি করতে হবে, পাশাপাশি দেখতে হবে যে কোন জায়গা, অর্থাৎ আপনারা যখন পড়াশোনা করবেন অবশ্যই দেখবেন বইয়ের শেষে অনুশীলনীর কয়েকটা এমসিকিউ আছে, প্রত্যেকটা অবশ্যই অনুশীলনী গুলো চর্চা করবেন, এবং আপনার বইটাকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে কমপ্লিট করবেন। আমি কিন্তু অলরেডি আপনাদেরকে এসএসসি বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন অলরেডি প্রোভাইড করেছি, সেখান থেকে আপনি চাইলে দেখে নিতে পারেন যে বাংলা দ্বিতীয় পত্রের জন্য আপনাদের কোন কোন টপিক গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কোন কোন টপিক গুলো থেকে প্রশ্ন আসার প্রবাবিলিটি অনেক রয়েছে। সো ওই টপিক গুলো অবশ্যই আপনারা ভালো করে অধ্যয়ন করবেন। আর এছাড়া যদি মনে হয় যে না, আমার কোনো টপিক নিয়ে প্রবলেম আছে বা প্রবলেম ফেস করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবেন। সো এই হচ্ছে আজকের মতো। তো আমি কি করব, এর পরবর্তীতে আপনার অন্য সাবজেক্টের যে বহুনির্বাচনী গুলো আছে সেগুলো নিয়ে আমি হাজির হব। তো বাংলা দ্বিতীয় পত্রের এটা হচ্ছে বহুনির্বাচনী, আমি এক পর্ব এক আলোচনা করছি, অর্থাৎ এটা হলো ফাইনাল মডেল টেস্টের যে আলোকে, হ্যাঁ, আমাদের এক নম্বর বহুনির্বাচনী আলোচনা হয়ে গেল। এরপরে মূলত আমি আবার বহুনির্বাচনী দুই নিয়ে হাজির হব, অর্থাৎ এই দুইটা বহুনির্বাচনীতেই আমি মূলত আপনাদের বাংলা দ্বিতীয় বইয়ের সবগুলো কভার করবো, এবং আশা করি 30টার মধ্যে এখান থেকে অবশ্যই 25টা কমন পাবেন। অর্থাৎ শুধু এই যে 40টা আছে এখান থেকে না, 40টা প্লাস আর একটা বহুনির্বাচনী ভিডিও আসবে, হ্যাঁ, একটা না হলে দুইটা আসতে পারে, অর্থাৎ ওভারঅল তিনটা ভিডিও মিলিয়ে 40, 30 প্লাস 100, অর্থাৎ এরকম 130 প্লাস 40, 170টা বহুনির্বাচনী, 170 থেকে আপনি 25 কমন পাবেন, এটা আমি বলে দিলাম। সো অবশ্যই টিচিং রুমের সাথে থাকবেন,
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।